গরিবের প্রতি হিরোলমে মায়া আছে, ভোট হচ্ছে মানুষের দান, যারা দান করবো সেই প্রথম দিনই আমাদেরকে আহত করা হয়েছে। শুধু আহত শারীরিক ভাবে করে নাই, তারা আমাদের মনস্তাত্ত্বিক ভাবে আহত করেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এম মিডিয়া নিউজের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওর মূল বিষয় হিরো আলম নির্বাচনের প্রচারণার মাঠে ভোটারদের যে অনুভূতি এবং নির্বাচিত দেখতে চায়। প্রিয় দর্শক, আপনারা জানেন হিরো আলমকে সাধারণ ভোটার নির্বাচিত দেখতে চায়। ঢাকা 17 আসনে সাধারণ ভোটারদের যে মত বিনিময় সেই ভিডিও আপনাদের দেখাবো পাশাপাশি, এবং ঢাকা 17 আসনের এক সাধারণ মহিলা ভোটার হিরো আলমকে নিয়ে যে কঠিন বক্তব্য দিয়েছেন সেই ভিডিও আপনাদের দেখাবো। এই ভিডিওতে হিরো আলমের নির্বাচনকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। চলুন কথা না বেরিয়ে দেখে আসি মূল ভিডিও। ঢাকা 17 আসনের উপনির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিভিন্ন দলের প্রার্থীরা ততই জোর প্রচারণা চালাচ্ছেন নির্বাচনী এলাকায়। প্রত্যেকেই এলাকার মানুষের সাথে কুশল বিনিময় করছেন এবং দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিন রাজধানীর কড়াইল বস্তি ও গুলশান এলাকায় প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাকির পার্টির প্রার্থী। প্রত্যেকেই নিজ নিজ দল থেকে উপনির্বাচনে জয়লাভে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। পানির সমস্যা আছে, কোথাও রাস্তাঘাটে সমস্যা আছে। বাসার থেকে আমি গেলাম ওখানে একটা অংশের বস্তিতে, তারা পুনর্বাসন না, ওখানে সকল সুযোগ সুবিধা চান, আর একটা অংশে পুরো পুনর্বাসন চান। তো তাদের চাওয়াগুলি যায় যেটা, তার ভিত্তিতে তো আমাকে সমাধানগুলি দিতে হবে। জাতীয় পার্টির লং শর্ট টাইমে তো আপনারা নতুন কোনো প্রজেক্ট নিতে পারবেন না। সরকারের যে প্রজেক্টগুলো নেওয়া আছে সেগুলোকেই যদি গতিশীল করা যায়, সুন্দরভাবে বাস্তবায়ন করা যায়, আমি মনে করি দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। গরিবের প্রতি হিরো আলমে মায়া আছে, ভোট হচ্ছে মানুষের দান, যারা দান করবো সেই হয়েছে। হিরো আলমে চাই মানুষের সাথে তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয় এবং তার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। হিরো আলম যদি নিরপেক্ষ ভোট হয় সে যথেষ্ট পরিমাণ ভোট পাবে এবং তার উইন হওয়ার সম্ভাবনা আছে। সবাই বলি যে ওই টিকটক করে, নাটক করে, এইগুলো করতে পারে, তাতে কোনো আসে যায় না, কিন্তু সে একজন মানুষ, তার একটা ব্যক্তিত্ব আছে, ইলেকশন করতে পারবে। প্রথম দিনই আমাদেরকে আহত করা হয়েছে, শুধু আহত শারীরিকভাবে করে নাই, তারা আমাদের মনস্তাত্ত্বিকভাবে আহত করেছে, যে তারা পরিকল্পিতভাবে খেলার মাঠে আমাদেরকে দুর্বল করার জন্য প্রথমে তারা অ্যাটাক করেছে আমাদের শরীরের উপরে, আমাদের স্বাস্থ্যের উপরে। তারপরে দ্বিতীয় অ্যাটাকটা করলো তারা আমাদেরকে, এক কথায় নির্বাচন কমিশনের কৌশলের ব্যবহার করে তারা কিন্তু আমাদেরকে অনেক দিন নির্বাচনের মাঠ থেকে দূরে রেখেছে। এখন মানুষের কাছে আমরা যেখানে যাই, এত মানুষের মানে আমাদের প্রতি তাদের যে একটা বিশ্বাস, হিরো আলমের প্রতি যে একটা বিশ্বাস, সে বিশ্বাসের ভালোবাসা দেখাতে তারা দৌড় দৌড়ে আমাদের কাছে চলে আসে। আপনারা লক্ষ্য করছেন যে ক্যামেরাম্যানরা পর্যন্ত কোনোভাবেই মানে কাজ করতে পারতেছে না মানুষের জন্য। এখন এটা তো ভালোবাসার বিষয়, এটা আমরা তো বলতে পারি না যে মানুষ আপনারা দূরে চলে যান, দূরে চলে যান, এটা বলা যায় না। উনি গরিবে ভালো চায়, আমার হিরামকে মা দা সবাইকে মিলে হিরামকে ভোট দিতে চাই এবং দোয়া করি যাতে সে জয় যুক্ত ফার্স্ট ভোটে পাস হতে পারে ইনশাআল্লাহ। ঠিক আছে, উন্নয়ন দরকার আছে, এই উন্নয়নটা যদি যে ব্যক্তি করতে পারবে আমরা তাকে ভোট দেবো। না, হিরো আলমের তো মানে এবার ভোটে তো পাস করতে হবে, বুঝলি? গরিবের বন্ধু, তাহলে আমরা গরিবের রাস্তায় বই কিনে ভিক্ষা করি। হিরো আলম যদি গরিবের বন্ধু হতে, তাহলে আমরা ভিক্ষা করি কিনে গরিবরা? আজ আমরা তাহলে আমরা গরিবের রাস্তায় বই কিনে ভিক্ষা করি। হিরো আলম যদি গরিবের বন্ধু হতে, কেন মনে হয় যে
সময় মতো শেষ খাইতে হয়েছে, সেরকম আবার আইসে দর্শক। আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আমি আশাফুল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।